Assalamualaikum viewers, আমি রাহাতার ফেরদৌস। Welcome back to রিদা ফেরদৌস খান channel। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা রেসিপি। আমার রেসিপির নাম নবরত্ন কোরমা অথবা নবরত্ন কোরমা, যেটা নয় রকমের অর্থাৎ নয় পদের নিরামিষ দিয়ে তৈরি হয় এবং এই রান্নাতে নয় রকমের গরম মশলা ইউজ করা হয় ফোড়নের জন্য। অনেক ইন্টারেস্টিং একটা রেসিপি। আর বাংলাদেশে কিন্তু শীতের সিজনে অনেক রকম ভেজিটেবল পাওয়া যায়, তো সেই সব সবজি দিয়েই বানিয়ে নিব আজকে নবরত্ন কোরমা। প্রথমে আমি একটা বাটিতে বাদাম এবং প্রস্থ দানাগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য, আর আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু পরিমাণগুলো লেখা থাকবে। এখন লাগছে আমার নয় পদের নিরামিষ। ক্যাপসিকাম নিয়েছি দুই কালারের, আর এখানে রয়েছে টমেটো, ঢাকাইয়া পনির, ফুলকপি, ব্রোকলি, স্কোয়াশ অথবা জুকিনিও বলতে পারেন, গাজর নিয়েছি, নিয়েছি আলু এবং মটরশুঁটি। নবরত্ন কোরমাতে ফোড়নের জন্য আমার নয় পদের লাগছে গরম মশলা। আমি নিয়েছি জিরা, মরি, ধনিয়া, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, লং এবং গোলমরিচ। এই পর্যায়ে চুলার পানিতে বলক চলে আসলে আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম এবং টমেটো বাদে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। সবজির পানিতে একটা থেকে দুটা বলক চলে আসলেই আমরা সবজিগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস, সবজির কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে গেল। অপর পাত্রে আমরা নিয়েছি দুই চা চামচ বাটার এবং তাতে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। এক মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। গরম মশলা দিয়েও আমি 2 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি টমেটো গুলো। টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিতে বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ। এখানে আমি আদা এবং রসুন বাটা একসাথে ইউজ করেছি। এখানে রয়েছে 1 চা চামচ লবণ এবং সবগুলো উপকরণ একসাথে আমি মিলিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দিলাম এবং সবজির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম এবং পোস্তদানা বাটা, যেটা আমি আধা ঘন্টা আগে 1/2 কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। সবজিতে সুন্দরভাবে বলক চলে আসলে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দুই কালারের ক্যাপসিকাম ইউজ করেছি একটু কালারফুল হওয়ার জন্য, তবে যে কোনো এক কালারের ক্যাপসিকামও কিন্তু ইউজ করা যায়। এখন দিয়ে দিচ্ছি আমরা কোকোনাট মিল্ক, তবে হাতের কাছে নারকেলের দুধ না থাকলে গরুর দুধটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হেভি হুইপ ক্রিম, তবে এখানে ক্রিম মালাই অথবা দুধের সরও কিন্তু ইউজ করা যেতে পারে। ক্রিম দেওয়ার পর 1 মিনিটের মতো জাল করে নিয়েছি এবং তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ এবং কসুরি মেথি 1/2 চা চামচ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখন মিলিয়ে নিচ্ছি এবং চুলাতে জাল করব আরো 1 মিনিট। তারপর চুলার জালটা করে দিচ্ছি অফ। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি এবং আরো মিলিয়ে দিচ্ছি পনির। এখানে রয়েছে আমার 1/2 কাপ পনির। আচ্ছা, পনির লাস্টে কেন ইউজ করেছি? পনির লাস্টে ইউজ করার কারণ হচ্ছে আমাদের ঢাকাইয়া পনির যদি আমি রান্নার সময় ইউজ করি তাহলে কিন্তু এই পনিরটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্যই পনিরটা আমি লাস্টে ইউজ করেছি। আলহামদুলিল্লাহ, আমার নবরত্ন কোরমা কিংবা সবজির শাহী কোরমা একদম রেডি। দেখতেই পাচ্ছেন লুকসটা কত লোভনীয় আসছে, আর খেতেও কিন্তু হয়েছে মাশাল্লাহ। যাই হোক, এই নবরত্ন কোরমাটা রুটি, পরোটা, নান, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু একদম পারফেক্ট। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।